নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগের সাথে চলে এলাম। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আর রান্নাঘর থেকে শুরু করলাম। তো এখন আমি রান্নাঘরে আছি। সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সেরে আমি সোজা রান্নাঘরে চলে আসি। তো আগে চাটা করে নিই, তারপর শুনুর জন্য দুধ গরম করি, তারপর আমি সকালের খাবারটা বানিয়ে নিই। তো এই যে রান্নাঘরটা একটু মোছামুছি করে নিই, প্রতিদিনের মতো একটু মোছামুছি করে নিলাম। তো এখন রান্নাবান্না চাপাবো। আর সকালে কী কী রান্না হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সারা দিন আমরা কীভাবে কাটাই, কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মোছামুছির পর চা করে নিয়েছি, আর এখন এই যে শুনুর জন্য দুধটা গরম করে নেব, তারপর আমি সকালে রান্নাবান্না চাপাবো। তো যেদিকে বাবা গিয়েছিল বাজারে, নানা রকম সবজি নিয়ে আসলো। বেগুন, পটল, সিম, ধনে পাতা, গাজর, সব আছে। আর এই যে এদিকে জেওয়ানা আছে জিওল মাছ, তো কাকিকে কাকির কাছে কাটতে দেব। তো মা আবার এই যে ঢাল দিয়ে এগুলো ছোট, এর আগে দিন ছিল বড় বড়। আর এদিকে ঘরে রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে ডাল হচ্ছে, মুলো দিয়ে মুসুর ডাল করব আজকে। তো ডালটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর বাদ বাকি রান্না কী কী করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কেটে রেখেছি আলু আর পেঁয়াজ কলি, তো এটা ভাজা করব। আর মাছের মাথা আছে, রুই মাছের মাথা আছে, ওটা দিয়ে পালং শাকটা করব। ভাত হয়ে গেছে, এদিকে আলু আর পেঁয়াজ কলি ভাজাটাও হয়ে গেছে, এদিকে মুলো দিয়ে ডালটাও হয়ে গেছে, শেষে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আর মাছের তেল ছিল, তো বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করছি। আর পালং শাকটা এখনও কাটা হয়নি, তো ওটা কেটে রান্নাটা চাপাবো। আর বাকি থাকবে জিওল মাছ, তো ওটাও একদিকে করে নেব। দীপা বসে চা খাচ্ছে, আর লালু হুলুরা সব ওর কাছে দাঁড়িয়ে আছে। আর আমি এদিকে রান্না করছি, মা পুজো করছে, আর ওকে একটু পরে খেতেও দিয়ে দেবো। আর ওর নাকি আর জিওল মাছ খেতে ভালোই লাগছে না। তো হ্যাঁ, ও আমার ওখান থেকে বলছে আজকে আর করছো না তো জিওল মাছ? আমি বলছি হ্যাঁ করছি। বলছে তাও করছো? ভালো না লাগলেও খেতে হবে এখন। তো আজকে আর দেখি, শুধু শুধুই করে দেবো, আজকে আর সবজি টবজি দেবো না। তো যেটা হালকা একটু রোদ্দুর আছে, তো ওখানে বসে আছে। তো যে বাইরেই সব খেতে বসে পড়েছে, এখানে রোদ্দুর আছে, ওই জন্য বাইরে খাওয়া দাওয়া হচ্ছে। আমিও নিয়ে চলে আসবো, আর মা খেয়ে দে এখন চলে গেল স্কুলে, টাইম হয়ে গেছে। এই কোথায় যাচ্ছিস? তো এদিকে মা আর বাবা রেডি হয়ে যাচ্ছে একটু মাঠে, মাঠে যাচ্ছে একটু কুলেখাড়ার পাতা আনতে দীপার জন্য, আর একটু ফুল আনতে যাচ্ছে। আর দীপা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, মামামো দেখে টিভি দেখছে, ঘরেই আছে। আমি স্নান করলাম, স্নান করে দুপুরে পুজোটা দিলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। আর শুনে পাপা গিয়েছে একটু আড়ং ঘাটায়, টুপিটা বার করেছে, টুপি অনেকদিন আগে বার করেছে, নিয়ে নিত তাই আল্লাহ বার করে দিয়েছে। খাওয়া দাওয়া করছো? ও আরো দুটো জিনিস আনার দরকার তো তাই। শুনুর পাপা একটু আড়ং ঘাটায় গিয়েছিল, বাড়িতে আসলো,
মিষ্টি এনেছো? আর এই যে এদিকে মা আর বাবা বাড়িতে আসলো মাঠ থেকে, আর মা কি কি নিয়ে এসেছে সেগুলো এখন দেখাবে আমাকে। মা নিয়ে এসে সব একদম বাজার বসিয়েছে, আর আমাকে ডাকছে, তাহলে এসো দেখবা কি কি নিয়ে এসেছি। কি সুন্দর পটলের লতি! পরের জমি থেকে আনি, আমার ভাইয়ের জমি থেকে আমরা আনি আসি। নিয়ে চলে আসে, কিন্তু তা না আমার ভাইদের জমিতে। আমার ভাই বলছে দিদি নিয়ে যাও, লঙ্কা নিয়ে যাও, এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও। আমি বলছি ওসব না, আমার আসল উদ্দেশ্য ছিল এই কুলেখাড়া গাছের পাতা আনতে। আমার বাড়িতেও আছে। হ্যাঁ, এই যে কি সুন্দর কুলেখাড়া! চাষ করে আমার ভাইরা, কেটে কেটে বিক্রি করে, বাজারে বিক্রি করে। কুলেখাড়া লাগিয়ে রাখে, কেটে বিক্রি করে। পটলের লতিগুলো খুব সুন্দর। সে কালো কচু পাতা তো ওই মাঠে না, এটা আলাদা আলাদা। হ্যাঁ, এটা আলাদা মাঠ। আর পটল নিয়ে এসছে, ওখানে মনে হয় 5-7 বিঘে জমি, আর এখানেও মনে হয় 5-7 বিঘে জমি চাষ করে। মূলো নিয়ে এসছে, আর তার সাথে কি সুন্দর ফুল নিয়ে এসছে, দু রকম কালারের ফুল নিয়ে এসছে। গাছ কেটে দেবো হয়তো কয়েকদিন পরে। আর এই যে মূলো, মনে হয় বিঘে দু বিঘে মনে হয় মূলো লাগানো। বলছে লঙ্কা নিয়ে যাবো, বলছে লঙ্কা আছে আমাদের, লঙ্কা নেবো না। কি সুন্দর ফুল নিয়ে এসছে আমার দাদা, ফুল নিয়ে এসছে। আমাদের বাড়িতেও গাছ আছে, অনেক অনেক কিছু নিয়ে চলেছে মাঠ থেকে, এখনো তো ঘরে আছে। দীপা ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে, দোকানে চলে যাচ্ছে। বাবা চলে গেছে, এসে মাঠ থেকে এসে চলে গেছে। মা এখন ক্যান হাতে যাচ্ছে দুধ আনতে, আর আমি এখন যাব ছাদে। ছাদে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো আনতে যাব, আর মা দুধটা নিয়ে আসুক। একবারে একবারে ঘরে উঠে পড়বে না, খুব ঠান্ডা পড়েছে। সারাদিন তো যেমন তেমন, এই যে এখন খুব ঠান্ডা। তো মা গাড়ি ঢুকাচ্ছে, আমি এখন যাচ্ছি ছাদে, জামা কাপড় গুলো নিয়ে আসি। আর তো রোদ্দুর নেই, আর সকালেও না, জলটা ঝরে গেছে, এখন নিয়ে এসে নিচে মেলে দেব। সন্ধ্যা হয়ে গেছে, মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমি চলে এলাম রান্নাঘরে। এখন চাপিয়েছি একটা ডিম সিদ্ধ, আর একদিকে একটু জল গরম করলাম। তো এখন দীপার জন্য একটু ডিম সিদ্ধ আর একটু হরলিক্স নিয়ে যাব। ও তো সেরকমভাবে খেতে পারছে না, একদম অল্প অল্প ভাত খাচ্ছে, সেই না খাওয়ার মতো। এখন একটু খিদে খিদে পেয়েছে, তো একটু কফি বানালাম, আর সাথে রয়েছে বিস্কিট। আর কফিটা আজকে একদম হালকা মিষ্টি দেওয়া আছে, একদম নামমাত্র চিনি দিয়েছি। সোনার একটা বই পড়া হয়ে গেছে, এর আগে নিয়ে এসেছিল, দিয়ে আবার এখন তিনটে বই নিয়ে আসলো। জিকেটা পড়া হয়ে গেছে, আর এখন নিয়ে আসলো অঙ্ক, বাংলা আর ইংরাজি। দীপা কাকার কাছে পড়বে, নিয়ে চলে এসছে। যাও আস্তে আস্তে উপরে উঠে যাও। ও তো যে মা রান্নাঘরে এসছে, অনেকক্ষণ হয়ে গেল, আমিও এসেছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছে, বললো যে তুমি পরে এসো, আমি আটাটা মেখে নিই। তো মায়ের আটা মাখা হয়ে গেছে, যে তরকারিও করা হয়ে গেছে, আলু পেঁপে ধনে পাতা তরকারি, এটার নাম এখনো ঢালেনি। এদিকে আটাটাও মেখে রেখে দিয়েছে, এখন আমি বেলে দেব, মাছ রেখে নেবে। দীপাকে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, 9টার মধ্যে খেতে দিয়ে দেবো ওকে। খেয়ে দিয়ে শুয়ে পড়বে। রাতের খাবার দাবার তো হয়ে গেছে অনেকক্ষণ, তো দীপাকেও খেতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি, ও খেয়ে নিয়েছে আর এখন শুতে গেল। আর এই যে বাবা এখানে বসে খাচ্ছে, আর আমি মা আর সুনুর বাবা বাকি আছি, সুনুকেও খাইয়ে দিলাম দুধ রুটি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।